Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Mommy UK Simple Life. Kemon achen shobai? Asha kore je jekhane achen bhaloi achen. Allah rahmate ami onekta bhalo achi ba apnader duay bhalo rakhechen Allah. To je jekhane achen ami asha kori je amar bibajrao bhalo achen. Allah shobai ke jeno bhalo rakhen, shusto rakhen. Shetai ashole ami kamona kori shobar jonno. আর সকল মুসলিম উম্মার জন্য আমি দোয়া করি যেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর দোয়া করাটাই বড় কথা নয় বলছি যে সেটাই আসলে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন দেবা যারা আমার ভিডিওগুলো দেখছেন তো ঠিক আছে আজকে আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে আমার ছেলেটা বেমার শরীরটা ভালো নাই আর তার ভাবলাম যে ওকে কি খাওয়ানো যায় তো মেয়েটারও আসলে সর্দি সর্দি ভাব ছেলেটারও টমিয়ে করছে তো অনেকদিন ধরে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আসছি এগুলোই করছি তো কিছুই দিচ্ছে না ডক্টররা তো অবশেষে ওনারা বলেছেন যে ওর নাকি চেস্ট ইনফেকশন হয়ে গিয়েছে তো তাই আসলে ওকে কি খাওয়ানো যায় ও তো খেতেই চাচ্ছে না কোনো কিছু আর অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয় তো তাই ভাবলাম আসলে কিছু যখন খাবেই না তো ওকে তো কিছু না কিছু খাওয়াতেই হবে আসলে মাদের আসলে একটা না একটা টেকনিক ইউজ করতে হয় অবলম্বন করতে হয় তো তাই আসলে আমি চেষ্টা করছি যে আমার ছেলের জন্য কোনো কিছু বানালে হয়তো বা খেতে পারে তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে উঠেই আসলে আমাদের রান্না আছে চিকেন রান্না করেছিলাম আর একটা জিনিস লাই পাতা দিয়ে আমি মাছ কই মাছ রান্না করেছিলাম তো ওগুলো আছে তারপরেও ভাবলাম যে ছেলে একটু অসুস্থ মেয়েটাও খেতে চাচ্ছে না তো ভাবলাম যে কোনো কিছু একটু হালকা পাতলা বানাই ওদের জন্য তো এখানে আসলে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি একটু আলু ভাজি করে নেব আলু ভাজি করে নিলে হয় কি আমার মেয়েটা খেয়ে নেবে আর ছেলেও যদি একটু হয় তাহলে খেতে পারে তাহলে ভালো আপনারা হয়তো বা ওয়েল দেখে বলবেন যে ছেলের শরীর খারাপ পারে তো তেল দিচ্ছি আসলে একটু তেল না দিলেও হয় না আর এটা আসলে এত তেল না দেখতে লাগছে তেল তেল বেশি না তো যতটুকু দিলে আসলে পেঁয়াজটা একটু সিদ্ধ হতে হবে তো তা না হলে আসলে আলু ভাজি বাদি জিনিসটাই আসলে একটু অয়েল দিতে হয় তো আমি চেষ্টা করি যাতে একটু তেলটা কম দিয়ে ওর জন্য বানাতে তাই আসলে ওর জন্য একটু বানিয়ে নিচ্ছি দেখি ও খেতে খায় কি না আমি জানি না খাবে কি না আসলে কষ্ট করে বানাচ্ছি ও খাবে কি না তা আসলে সন্দেহ আছে তো আসলে সকাল সকাল ভালোই লাগছিলো রান্নাবান্না করতে আসলে ভালো লাগছিলো না তো ওর জন্য খারাপই লাগছে কী খাবে আর ভালো লাগছে হয়তো বা ওটা রান্না করলে হয়তো বা ও খেয়ে নেবে তো হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা আর কোনো মশলা দেবো না একটু হলুদ দিয়ে দেব যাতে ওর পেটটা অত খারাপ তাই আসলে এত কিছু দেবো না পেটে ব্যথা বলছিলো বারবার তো অনেক কিছু দিতে চাইলেও দিতে পারবো না আর আলু ভাজিটা আসলে এরকমই বানাই আর কখনও কারি পাউডার দিয়েও বানাই তো মিক্স করে বানালেও এক সময় আমার মেয়ে খেয়ে নেয় আর এই সময় আসলে আলু ভাজিটা আমার করে আমার মেয়েই বেশিরভাগ খায় তো ওর জন্যই বানাই তো আজ আসলে মেয়ের জন্য বানাচ্ছি না ছেলের জন্যই বানাচ্ছি অল্প পরিমাণে বানাচ্ছি যাতে ও দেখি খায় কি না আর কিছু টক রান্না করব আমার গার্ডেনের কিছু টমেটো রয়ে গিয়েছিল লাস্ট ইয়ারের তো সেগুলো দিয়ে একটু টক রান্না করব বোয়াল মাছ ভিজিয়ে রেখেছি তো ইনশাল্লাহ ওর জন্য দেখি খায় কি না আমি একটু সন্দেহ আছে খাবে তো না তারপরেও আবার ফোর্স করতে হবে ওকে কিছুই খাচ্ছে না দুই দিন ধরে কোনো কিছু খায় খেতে চাইছে না অনেকগুলো অফার করলাম কিছুই খায় না আর মাঝে মধ্যে ও আসলে চিপসটা প্রেফার করে তো আমি মাঝে মধ্যে দিতাম এখন আসলে চিপসটা এত দিচ্ছি না কারণ হচ্ছে এগুলো তো বাইরের চিপস ঘি দিয়ে ওনারা ফ্রাই করেন আর ঘরের চিপসগুলো খেতেই চাচ্ছে না তো তাই ভাবলাম না বাবা আমি দেবই না তোমাকে এনে তো দেখি একটু আলু ভাজি আসলে দিব এটাতে তেল হলে কি হয় শুধু অল্প কিছু যদি রাইস খেয়ে নেয় তাহলে এক কামড় তো যদি খায় তাহলে আমি বলবো যে ভালো ফ্যাট ভরে চিপস খাওয়ার চাইতে এগুলো আসলে একটা কামড় যদি রাইস খেতে পারে বাচ্চারা তাহলে ভালো তো তাই আসলে বানিয়ে নিচ্ছি আমার ছেলের জন্য আর আমার মেয়ের জন্য টোকটা রান্না করছি দেখি ও খায় কি না তবে আলু ভাজি দিয়ে আমার মেয়ে খেয়ে নেবে এটা আমি নিশ্চিত তবে টোক দিয়ে খাবে কি না সেটা আসলে একটু সন্দেহ আছে তো তারপরে ভাবলাম যে বানিয়ে নিই যেটা যে খায় তাতেই আমার খুশি একটু খেলেই হলো তো মেয়ের আসলে শরীরটা তেমন একটা খারাপ না ওর আসলে রনি নোজ বলছিল আর বারবার সর্দি সর্দি বাপ আসলে তো ভাবলাম ঠোকটা বানিয়ে নেই ও খেয়ে নেবে আর আমার ছেলে আসলে পুরাই বেমার ও শরীরটা একদমই খারাপ বুকারটা আই মিন টেম্পারেচারটাও বারবার এসেছে
যাতে ওর টেম্পারেচারটা নামতেই চাচ্ছিল না। তো যখনই আমি ডক্টরের কাছে আমি 3-4 বার আমি নিয়ে গিয়েছিলাম, তারপরে আসলে ওনারা দিয়েছেন অ্যান্টিবায়োটিক। আর এখানে হয়েছে কি, বারবার যদি না যাও তাহলে ওনারা বলে ভাবেন হয়তো বা ডক্টরের দোষ না, আমাদেরও দোষ আছে। আমরা ডক্টরের কাছে যাই না আর বলি যে ডক্টর আমাদেরকে কোনো কিছু দেন না। তো একটু ভালো হয়ে গেলে হয় কি, আমরা ভাবি যে না ঠিক আছে ভালো হয়ে গিয়েছে আর যাবো না, আর পরবর্তী একটু মেডিসিন দিয়ে দিলে একটু শরীরটা ভালো হয়ে যায়। তো আমরা ভাবি যে আমাদের কাছ থেকে বেমারটা চলে গেছে হয়তো, তো আসলে পুরোপুরি যায়নি, তো ওই বেমারটা আবার ফিরে আসবে। তো তাই আসলে ডক্টরের কাছে আবারও যেতে হবে, না গেলে হয় না। তো আমার আসলে হয় কি, আমি যখন বেমার পড়ি বা কোনো কিছু হয় আমি এত জলদি ডক্টরের কাছে যাই না, আর যদিও যাই যখন পারি না তখন আসলে যাই। তো আমার ফ্রেন্ড ফ্যামিলি যে বা যারা যেখানেই আছেন সবাই আসলে আমাকে শাউট করেন, বলেন যে বিমার যদি হয় তো তুমি তোমাকে যেতে হবে, ডক্টর তো তোমার কাছে আসবে না এমনি এমনি, তোমাকে যেতে হবে, তোমাকে বলতে হবে। তো এটা সত্য আসলে। তো আসলে বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, আমি আর বেশি থাকতে পারি না, আমার জন্য আলসামি করি আর আমার বাচ্চাদের জন্য আমি ছুটে যাই। তো তেমনই আসলে আমি ভাবলাম যে ঠিক আছে আমার ছেলেটাকে নিয়ে যাই। ও 3-4 বার অ্যান্টিবায়োটিক্স অলরেডি 2 বার আমার দিয়ে দিয়েছেন ওনারা। তো আমি ওকে দুই ডোজ আসলে ও ফিনিশ করে দিয়েছে, এখন আবার 3rd টাইম আমি ওখানে দিয়েছি। তো আবার ওনারা ওকে অ্যান্টিবায়োটিক্সটা দিয়েছেন। আর স্কুলেরও একটা সমস্যা হয়ে যায়, যদি স্কুলে দেও না বাচ্চাদেরকে তো ওনারা হয়তো মনে করেন যে ইচ্ছা করে হয়তো বা আমরা বাচ্চাদেরকে দিচ্ছি না। আর আমি আসলে ইচ্ছা করে আমার বাচ্চাদের স্কুল মাদ্রাসা আমি মিস করতেও চাই না কখনো না, আর আমার ভালোও লাগে না। আর মাশাল্লাহ আমার বাচ্চারাও তেমনই, ওরা বেমার থাকলেও ইচ্ছে করে ওদের যেতে, ওরা চায় যে স্কুলে মাদ্রাসাতে চলে যেতে। তো আমি আসলে কখনো কখনো বলি যে ঠিক আছে নাই দেই, যখন আমি আমি ফিল করি যে আমার বাচ্চারা বেশি বেমার, তারপরেও আমার ছেলে মেয়েরা চায় যে না চলে যাই। এরকম আসলে মাশাআল্লাহ আমার মেয়েটা মিস করে না, ও বেমার হলেও চলে যায়। আর আমার ছেলেটাকে আমি দিতেই পারি না, কারণ অত ছোট মানুষ আর কিছু বলতেও পারবে না, আর ওই ইনহিলাগুলো লাগে, ইনহিলা মারতে হয় ওকে। তো তাই আসলে যখনই ও বেশি হয়ে যায় আমি আসলে দেই না। স্কুলে ওনারা বলেন যে আমরা মারবো বা আমরা ইউজ করবো ওর সবগুলো মেডিকেশন স্কুলে দেয় এদেশে, তারপরেও আমি দেই না, কারণ হচ্ছে আমার একটু একটু ভয় লাগে। আমি বলেছি স্কুলে, ওই স্কুলেও আমাকে নিয়ে বলেছে কী হয় সমস্যা, তারপরে আমি বলেছি ওদেরকে যে আমি পারি না, জানি না কেন আমি পারবো না এভাবে দিয়ে দিতে ওকে। তো আপনারা হয়তো বা বুঝবেন আমি এরকম দিতে পারি না, যখন দেখি আমার ছেলের বেশি হয়ে গিয়েছে আমি গড়েই রেখে দেই। তো ওনারাও ওখানে এখন বুঝেছেন, প্রথম প্রথম স্কুল থেকেও একটু কমপ্লেন আসতো কেনই বা দেই না এরকম ওরকম, মেডিসিন দিয়ে যাতে দিয়ে দেয় ওকে, সাথে দিয়ে দেয় ওনারা নাকি দিবেন। তো পরবর্তীতে যখন দেখলেন যে ওরও বেশি হয়ে যায় আর আমিও আসলে স্টিল থাকতে পারি না, তাই আসলে ওনারা ভাবলেন যে ঠিক আছে অসুবিধা নেই, আপনি আপনার ছেলেকে গড়েই রাখতে পারেন, আর যখন অসুস্থ হয়ে যাবে দেখবেন যে ঠিক আছে তখন দিয়ে দেবেন। তো এরকমই আসলে। তো অ্যান্টিবায়োটিক্স যেটা দিয়ে দেন ওনারা 4 টাইম দিলে হয় কি, বাচ্চাদেরকে স্কুলের টাইমটাও দিতে হয়, তো ওই টাইমটা স্কুলে গিয়ে তো খাওয়াতে পারবো না, তাই আসলে ঘরেই রেখে খাওয়াতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন মাশাআল্লাহ আমার ছেলের জন্য বানিয়ে নিচ্ছি, দেখি কী করা যায়, ওকে খাওয়াতে পারি কি না, আর আপনাদের সাথে শেয়ার করবো ওকে খাওয়ানোটা কতটা কষ্ট। আর এতটা কষ্ট হয় তারপরেও আমি অনেকগুলো কী বলি কী করি সেটা তো আসলে দিচ্ছি না, আসলে অনেকগুলো বই দেখাতে হয়, অনেকগুলো সাবাসি দিতে হয়, অনেকগুলো গিফট দেবো বলে ওয়াদা করতে হয়, সেরকমই আসলে বাচ্চাদের সাথে করতে হয়। তো আমি এরকম আমার ছেলেকে বলছিলাম এটা দেবো সেটা দেবো, ও শপে নিয়ে যাবো যা খুশি তা কিনে দেবো, বা ওকে বলছিলামও যে যদি খাও না তাহলে হয়তো বা মমি রাগ করবো, এগুলো বলছিলাম, তো খেয়ে নিচ্ছে। তো এতটা খেতে পারবে না আমি জানি, তারপরেও যদি 1 টাকা মোর খেতে পারে তাহলেই আমার সার্থকতা, তাই আসলে বানিয়ে নিচ্ছি ছেলের জন্য। আর দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্য, বারবার অসুস্থ হয়ে যায়, জানি না কেনই বা এরকমটা করছে। আলহামদুলিল্লাহ এমনিতে এমনিতেই তো দেখতে ভালো লাগে, তারপরেও জানি না ওর অনেকটা শ্বাসকষ্ট আসলে ওর একটু সমস্যা করছে, আরও একটা ওর এক্সিমা বডির মাঝে আছে আর চেস্ট ইনফেকশন হয়ে গিয়েছে। এখন ইদানিং ওর ডক্টর বলেছে যে ওর নাকি টংসিলটাও একটু বেড়ে গিয়েছে,
তো উনারা বলছিলেন যে ওর নাকি টংসিলটাও কেটে ফেলতে হবে, তো দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি চান এগুলো করতে হবে না, ভালো হয়ে যাবে। তো দোয়া করবেন সবাই, আশা করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সবার বাচ্চাদেরকেও যেন আল্লাহ ভালো রাখেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করছি আমি ব্লগটা, অল্প অল্প কিছু ব্লগ আছে আসলে, তো সেটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এসেছি ওর জন্য খাবারটা নিয়ে এসেছি, দেখি ও খায় কি না। তো অনেক কষ্ট হচ্ছে, তো বলছিল ওটা না ওটা দাও, তো তাই আসলে এভাবে বসিয়ে রেখেছি, ও আসলে খাবেই না, এনে একটা বিড়িং করছিল। তো তারপরে অনেক কিছু বলে তাকে দিতে হয়। তো এই যে আমার মেয়ে ওইদিকে বলছিল যে কান্না করছে, তো তাই ও ট্যাবলেটটা নিয়ে এসেছে, বললো যে দেখি ও দেখে দেখে খাবে কি না। তো এটাও দিয়েছি, ওটাও দেখবে না, ওর ভালো লাগছিল না, ও বারবার শুয়ে যেতে লাই ডাউন হতে চাচ্ছে, বলছিলো যে আমি ঘুমিয়ে যাই। তো আমি বলছিলাম যে বাবা না, তুমি ঘুমাবে না, তুমি তো তোমাকে খেতে হবে অল্প কিছু হলেও। তো ট্রাই করছি দেখি কিছু খাওয়াতে পারি কি না, আর আসলে এতটা হার্ড হয়, খাওয়ানো যায় না। তো অল্প কিছু খাওয়াতে পেরেছিলাম, দুই তিন খামন নিয়েছিল, তারপরে আবার খাইনি, তো ওগুলো রেখে দিয়েছে। তো আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমি কতটা রাইস নিয়ে এসেছি আপনারা দেখেছেন, তো এখনই দেখবেন যে আমি কতটুকু রয়ে গিয়েছে বাকি। তো অলরেডি বলছিলো যে মা তুমি খাও, আমি বলছিলাম না বাবা আমি তো পরে খেয়ে নেবো, তো বললো যে ও অন্য কিছু দিয়ে খাবে। আমি বললাম যে এগুলো তো বাহানা তোমার, তুমি তো কোনো কিছু খাবে না আমি জানি, তো এটা না ওঠা ওঠা না ওঠা আমাকে বারবার বলছিলো। তো আমি বললাম বাবা ঠিক আছে, আমি একটু খেয়ে নাও, পরবর্তীতে আমি দেখবো তোমার জন্য আমি কিছু বানাতে পারি কি না। তো আসলে আমি কোনো কিছুই আর ওর জন্য বানাবো না, কারণ হচ্ছে ও আর কোনো কিছু খেতেও পারবে না, এগুলোই খাবে ও। তো ভাবলাম যে অল্প কিছু খাক, আটলিস্ট কোনো কিছু খেতেই তো হবে ওকে। তো ও বারবার বলছিলো আর খাবো না মা, আর খাবো না, প্লিজ সরিয়ে নাও, আমি আর খাবো না। তো অনেক রকমের মুখটা বানাচ্ছিলো ও, ওর মুখটা দেখে আসলে আমাদের ছোটোবেলার কথা মনে হয়ে গিয়েছে, আমাদের মারা মা বাবা কীরকম আমাদেরকে ফিট করেছেন। বেশি কষ্ট হতো আমার আব্বুর, আমার আব্বু দেখতেন যে সিলেট থেকে এসেই আমার আব্বু আমাদেরকে খাওয়াতেন, অনেক কষ্ট হতো বাইরে থেকে এসে, যদি ঘুমিয়ে যেতাম তো ঘুম থেকে তুলে খাওয়াতেন আমার আব্বুদের, আব্বুর অনেক কষ্ট হতো, আমার মায়েরও কষ্ট হতো না, আমার মায়ের যে কষ্ট হয় না তা কিন্তু না, আমার মায়েরও কষ্ট হয়েছে আর আমার আব্বুরও অনেক কষ্ট করেছেন। আব্বু হয়তো বা তেমন করে বলা হয়নি, তো উনি অনেক কষ্ট করেছেন, বাইরে যখন যেতাম উনি এসে আমাদেরকে খাওয়াতেন, যদি খেতামও না ঘুম থেকে তুলে তারপরে বসে বসিয়ে খাওয়াতেন। তো তাই আসলে বলছিলাম বিমার হলেও আমার আব্বু লাগতো যে আমরা কীভাবে যে ভালো হব সেটা আসলে উনি ট্রাই করতেন। তো ঠিক আছে, এই যে আমার ছেলেকে পারলাম না সবগুলো খাওয়াতে, অল্প কিছু খেয়েছে ও আর পুরাটা খায়নি। তো এই যে ওদিকে আমি হাফ কুক করে রেখে গিয়েছিলাম, ওর জন্য খাবারটা নিয়ে গিয়েছিলাম হাফ কুক করে আমি রেখে দিয়ে গিয়েছিলাম স্লো গ্যাস দিয়ে, এখন এসে টকটা আমি ফুল গ্যাস দিয়ে বানিয়ে নেব, কারণ হচ্ছে মেয়েও খাবে, মেয়েরও টাইমটা হয়ে যাওয়াটা দিয়ে দেবো, স্কুলে যাবে কালকে। তো এদিকে আমিও বসে যাব, খাবারটা রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, তারপরেই আমি খাবারটা শেষ করব, আমি খাবার খাবো। আর আমার মেয়েকে অল্প কিছু টক দিয়ে খাবারটা দিয়েছি, ওরে ওকে বলছিলাম যে একটু মাছটা দেই, আসলে ফিশ তো খাবেই না ও, তো বললাম যে অল্প কিছু ট্রাই করো, ট্রাই করলে অসুবিধা নেই, আমি তোমাকে ফিশটা বেছে দেবো, অসুবিধা নেই। তো আমি দিচ্ছি, জানি না খাবে কি না। আর অল্প কিছু কই মাছ দিয়ে আমি লাল লাই পাতা রান্না করেছিলাম, সেটাও রয়ে গিয়েছে অল্প। আর এই যে এখন বোয়াল মাছটা রান্না করেছি টমাটো দিয়ে, আসলে গার্ডেনের টমাটো ছিল সেটা দিয়ে, আর ডিপ করে রেখেছিলাম। তো এই যে আমার মেয়ের জন্য আমি বানিয়ে নিচ্ছি, বলছিল যে মাখিয়ে দাম, তো আমি মাখিয়ে দিচ্ছি ওকে। ওদিকে বোয়াল মাছ দিয়ে আলু দিয়েও রান্না করেছি, সেটাও আসলে আছে, তো ওটা আসলে আমি আর আমার হাজব্যান্ডই খাবো, ওরা আর খাবেই না। তো ঠিক আছে, আমি আমার মেয়েকেও খাবারটা দিয়ে দিচ্ছি, ছেলেটাকে খাইয়ে নিচ্ছি অলরেডি,
তো ঠিক আছে, এখন আমি পরবর্তীতে আমি খেয়ে তারপরে চলে যাব। তো এই যে পরের দিন সকালে, এটা আসলে সকালবেলা আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছিলাম একটু শপে, তো একাই এসেছিলাম। ভাবলাম কিছু শপিং করি, আসলে কিছু শপিংয়ের দরকার আছে আমার, তো তাই ভাবলাম যাই। তো এই যে অনেক রকমের চা, চায়ের আসলে শেষ নেই, অনেক রকমের চা আছে। তো এখানে আসলাম চাটা কিছু নিয়ে নেব। আসলে ইদানিং আমার আসলে জানি না কেন ভালো লাগছিল না চাগুলো, অনেক স্ট্রং চাগুলো খাচ্ছিলাম তারপরেও ভালো লাগছিল না। তো ভাবলাম যে একটা গ্রিন টি নিয়ে নেই, তো এখান থেকে একটা গ্রিন টি নিয়ে নিয়েছি। আর একটু 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 শপিং ছিল, ওগুলো নিচ্ছি। তো ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। যে আমি আর আমার ছেলে শপিং করে চলে এসেছি ঘরে, আর ম্যাঙ্গো নিয়ে এসেছি। আর এইদিকে স্টিকারগুলো, কিছু স্টিকার দরকার, এখন না নেক্সট ইয়ারের জন্য এনে রেখে দিয়েছি। গেলাম তাইদের চোখে লাগলো, নিয়ে আসলাম। আর কিছু টুপি নিয়ে এসেছি আমার ছেলের জন্য, আমার হাজবেন্ডের জন্য। আর এই যে কিছু কোশনও নিয়ে আসলাম, ক্যারট নিয়ে আসলাম, আলু পটেটো নিয়ে আসলাম, আর কিছু ওয়াফল নিয়ে আসলাম, গ্রিন টি নিয়ে আসলাম। তো গ্রিন টি এনে একটা বানিয়ে খেয়েও নিয়েছি। তো ঠিক আছে, আসলে যতটুকুই পেরেছি ততটুকুই শপিং করে নিয়ে এসেছি, আসলে সবগুলো তো কারি করা যায় না, যতটুকু সম্ভব ততটুকু নিয়ে এসেছি। তো ঠিক আছে, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ার করবেন, আর আগামী ব্লগ পর্যন্ত আপনারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাও করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফিজ সবাইকে।